বিশ্বজিৎ বারুই আমাদের সম্মানীয় বিচারক বসাঙ্ক প্রতিযোগিতার এরপর আমি আহ্বান জানাব উজ্জ্বল পাল মহাশয়কে উজ্জ্বল পাল মহাশয়কে স্মারক সম্মান আমরা তুলে দিচ্ছি স্মারক তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন সম্মানীয় ধীরেন কুমার দাস মহাশয় এরপর আমরা অসীম মন্ডল মহাশয়কে স্মারক সম্মান তুলে দিচ্ছেন সম্মানীয় ধীরেন কুমার দাস মহাশয় অসীম আমাদের নামখানা ব্লকের কলা বিভাগের গর্ব এবং ও বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় ভারতবর্ষের ওর বিচরণ যাই হোক তিনজনকে আমরা সম্মাননা প্রদান করলাম এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের কলকাতা থেকে এসছেন সম্মানীয় শুভদীপ রায় মহাশয়কে কবিতা পাঠের জন্য শুভদীপ রায় চলে শুন আমি নমস্কার যারা আছেন শুভ বিকেল সৌগতকে ধন্যবাদ সুন্দরবন উৎসবে আমি প্রথমবার এলাম গতকাল কাকদ্বীপ এসছি এত মানুষ এত মানুষের আয়োজন এত মানুষ কবিতা লেখে শরৎকে দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি মঞ্চ উপবিষ্ট যারা গুণীজন আছেন এবং আমি দেখেছিলাম দুপুরের আগে কানায় কানায় মানুষ পূর্ণ যাই হোক আমার ভীষণ ভালো লাগছে ভাবে যে এখানেও মানুষ এত নিবিড়ভাবে সাহিত্য চর্চা করে আমি দীর্ঘদিন ধরে সৌগত সঙ্গে বন্ধুত্ব লেখালেখি সূত্র ধরে সাংবাদিকতার সূত্র ধরে যাই একটি কবিতা শোনাচ্ছি অবাধ্য যৌনতা পেরলেই। এই যে তুমি আদুরে চোখের মায়ায় আমাকে টেনে নাও নন্দন বাগানে তোমার ওচাটন বুকের ঢেউ ছুঁয়ে যায় ক্লান্ত ঠোঁট আমিও গুচ্ছিত অনুভূতি নিয়ে শব্দের ফেরিওয়ালা সাজি রোজ কণ্ঠের লালিত্য মাখে আমাদের ব্যস্ত সহবাস অথবা ভালোবাসার পর্ষা নিয়ে বিকিকিনি ভার্চুয়াল বাজার তবু অপেক্ষার দারুণ দহন দিনে লিখে যাই আশ্চর্য ভ্রমণ তুমিও গুনে গুনে ভাসিয়ে দাও এক একটা কথার প্রজাপতি দেখি অবাধ্য যৌনতা পেরোলেই প্রেম পরব মুর্শিদি গান হয়ে যায় একটি ছোট্ট লেখা রতিরেখা এবং পরাগ জোনাকি ভাবনার দোয়েল উড়ে যায় হৃদয় সীমান্তে আমি তার শীষ ছুঁয়ে যত্নে রাখি জোনাকি পরাগ দেখি জুটি বাঁধা কপদ ভিজে গেছে অকাল শ্রাবণে তার আর্দ্র চোখের আয়নায় উচাটন মেঘ অথচ আউলিয়া পথিক চলে মুসাফির স্রোতে মাঝি তুমি ভেসে যাও কোন ক্ষত শীতের হাওয়ায় জিভের বৈঠাবে নৌবিহার কেঁদে যায় অন্তরা নদী এই তো জড়িয়ে ধরেছে গোলাপি পাপড়ি আর হেমন্ত বিকেল তুমি তার আলো মেখে ঠোঁটে ঠোঁটে প্রেম লিখে দাও স্মৃতির স্মরণী বেয়ে নেমে আসে আকুল আর্তনাদ গলে গলে এঁকে যায় রতিধারা খয়রি বহর ধন্যবাদ সবাইকে কালকে বারাসাত প্রেস ক্লাব থেকে বেরিয়ে বারাসাত একদিনের বই মেলায় পনেরো মিনিটের বলা ছিল শুধু আপনাদের এখানে আসবো জন্য আমি সুমন এবং রমেশ ছিল আমার সঙ্গে আসার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টও হয়ে আমি বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে সৌগত এত নিবিড়ভাবে ডেকেছে আমি না এসে থাকতে পারলাম না রাতে কাকদ্বীপ ছিলাম সকালবেলা এসে আরও কিছুটা সময় থাকব প্লিজ ভালো থাকুন সৃজনে থাকুন বুননে থাকুন গাছ লাগান অনেক প্রাণ বাঁচিয়ে তুলুন শুভদীপ শুভদীপ রায় কে আমরা কবি সম্মাননা প্রদান করছি আচ্ছা কবি প্রদান করলাম করা হলো শুভদীপ রায় কলকাতা থেকে এসছেন আচ্ছা সাউন্ডের যিনি আছেন আমাদের এর পরেই দুটো লোকনৃত্য প্রতিযোগিতা আছে যেটা এখানে করা সম্ভব নয় এখানে যেহেতু আমাদের অনুষ্ঠান চলতে থাকবে ওটা হলে হবে আমি প্রিন্ট ইলেকট্রিকের উত্তমের উদ্দেশ্যে এটা বলা ওখানে আলো এবং একটা সেট সাউন্ডের একটা সেট দিতে হবে হলে যেখানে আমাদের লোকনৃত্য প্রতিযোগিতা হবে আচ্ছা এবারে আমি আহ্বান জানাচ্ছি রমেশ পাত্র মহাশয় আমাদের সহশিক্ষক শিক্ষক তথা কবি রমেশ বাবুকে আমি তার কবিতা পাঠের জন্য আহ্বান জানাচ্ছি সুন্দরবনে কবিতা চর্চা হয় সুন্দরবনের মানুষ গান লিখে এখানে মানুষ সংস্কৃতি মনস্ক এই বার্তা আমরা আমাদের বন্ধু কবি শুভদীপ রায়ের মাধ্যমে পৌঁছে দেব কলকাতায় প্রথম কবিতা বিড়াল থালার অদূরে গুটিয়ে থাকে অসহায় বিড়াল অনর্গল মিউ মিউ স্বর বিরক্ত হতে হতে গাস হয়ে যায় কোন ক্রমে পর্ব নির্জনতা আমার ভেতর বাহির অস্থির কিছু জিজ্ঞাসা বুদ্বুদ ভাসে পোষ্য কেমন হবে সে কি সহচর শুধু উচ্ছিষ্ট চায় না সরাসরি ভাগ আমি কেন বুঝিনি তার ভাষা এ লোকালয় এমন পালক দেখে একদিন পাখি ধরবার কৌশল চিনে খোঁচা খাওয়া বিড়াল যেন দুপায়ে দাঁড়ায় পরের কবিতা পাপোষ কিভাবে একটি পাপোষকে ন্যূনতম কাঁথার সম্মানে তুলে আনা যায় স্বপ্ন নিয়ে বেঁচে আছি প্রতিদিন সাম্যের ইচ্ছে দেখতে পাই চোখ বুকের ভেতর অগাধ রক্ত সবকিছুতে বান ডাকছে মন আমি ঝাঁপিয়ে পড়ি স্বল্প পরিসরে অন্ধকার পেরিয়ে আলো ভাসে দূর জোনাকি স্বপ্নে পথ দেখিয়ে চলে আমি কি একমাত্র অবলম্বন তার কবিতার সাদা পাতা ছিঁড়ে ফেলি ছড়িয়ে দিই স্বতঃস্ফূর্ত মাটির আশ্রয়ে এখন চারিদিকে তীব্র শীত কুঁকড়ে যাচ্ছি ধুলো ঝেড়ে পাপসে সমর্পিত বুক উষ্ণতার আলিঙ্গনে ভরিয়ে তুলছি স্বপ্নে মাখা রাত ভালো থাকবেন সবাই কবিতায় থাকবেন থাকবেন সৃজন ওখানে আসুন এরপরে মানে দক্ষিণ চব্বিশ পরগনে এসে একটি ছোট্ট ঘোষণা দিই আপনারা জানেন না হয়তো আমি এই মুহূর্তে যে দায়িত্বটা পালন করছি আপনাদের জন্য একটি বিশেষ বার্তা বাংলা ভাষায় মুদ্রিত পৃথিবীর এক নাম্বার সাংগীতিক কাগজ আপনাদের এলাকায় প্রচুর মানুষ সঙ্গীত চর্চা করে থাকেন আমি দেখেছি আজকে বীরেন্দার মেয়েটিও গান করলো আমি একটি প্রস্তাবনা রাখছি যেহেতু কমার্শিয়াল কাগজে প্রান্তিক জনপদের মানুষের কথা খুব কম ভাবে কেন কমার্শিয়াল ভ্যালুয়েবল জায়গাগুলোকে নিয়ে মানুষ বেশি কাজ করে যারা বেশি প্রতিষ্ঠানের মধ্যে থাকে সেই সমস্ত মানুষদের কাজ করে আমি আমার অফিসে একটি প্রস্তাব রেখেছিলাম যে গ্রাম বাংলার তথাকথিত প্রান্তিক জনপদে যারা আছেন সৃজনচর্চা করছেন অন্তত সঙ্গীত চর্চা করছেন তাদেরকে নিয়ে একটু ছোট্ট কাজ করার যদি আপনাদের এখান থেকে বিশেষ প্রতিভা সম্পন্ন কোন মেয়ে বা যারা আছেন না কেন তাকে সৌগত বা যারা রমেশের সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব তাদের জন্য কিছু করবার এই প্রস্তাবনাটি রাখছি ভালো থাকবেন সবাই সৃজন থাকুন ধন্যবাদ শুভদীপ রায়কে এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় বাবু এবং একাধারে কবিও আমাদের সম্মানীয় স্বপন দাস মহাশয়কে তার কবিতা পাঠের জন্য সুন্দরবন অনেকদিন আগে আমরা প্রথম দিকে সাহিত্য চর্চার জন্যে একটা পত্রিকা বার করার উদ্যোগ নিয়েছিলাম এবং দুখানা সংখ্যাতেই সেটা শেষ হয়েছিল তার নামটি ছিল সুন্দরবনের প্রয়াস নামখানা থেকে প্রকাশিত সুন্দর বনের প্রয়াস সুন্দর একটি বন তৈরির প্রয়াস সুন্দরবন দিবস চারপাশটা আরও সুন্দর হোক কবিতাময় হোক মানুষের জীবন সুন্দর হোক আমরা যে বনে থাকি সে বন সুন্দর হোক গাছপালায় ভরে উঠুক কবিতা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে কবিতা চলবে কয়েকটি ছোট্ট কবিতা ছোট ছোট আকাশে একটি আলো আসলে এখন রাত সূর্য আছে বলে দিন মনে হচ্ছে যে কবিতা আমি লিখি নাই পুকুরে ছিপ ফেলে আরাম নাই এর সব কটা মাছ আমি চিনি আমারই ছাড়া এরা তাই বিলের ধারে গিয়ে অল্প কটা কচুরি পানা সরাই মৎস্যবতার বাঁচাও বলে কেউ যখন বাড়িয়ে দেয় তার হাত সে তো ধরবার জন্যই কারো হাত হতে মুক্তি পাওয়ার জন্য কেই বা ধরা পড়তে চায় আর কারো হাতে এত ছোট একটা বড়শি দিয়ে এত বড় একটা মাছ ধরা পড়ল এখনো কি বুঝলে না এইসব তোমার কোনো না কোনো প্রার্থনার ফল সারাদিন যখন মাছ মাছ করছিলে নদীতে বর্ষি ফেলে ততক্ষণ ঈশ্বর ভাবছিলেন কে বা কাকে পাঠানো যায় এই নদীতে কারো কোনো পাপ ছিল না এমন কেউ নেই যাকে তোমার টোপের কাছে পাঠানো যায় শেষে নিজেই নিজেকে মৎস্য করে নিলেন যেহেতু গিলেছেন তোমার প্রার্থনার টোপ এখন টেনে তুলে পারে তুমি তাকে চিনতে পারছ না সবশেষ কবিতা উড়তে থাকে সব সবকিছুর সাথে জুড়ে দিলে উড়তে থাকে পাহাড়ের সাথে ঘোড়ার সাথে মানুষের সাথে ডানা জুড়ে জুড়ে মানুষ মানুষের গায়ে রোদাতপ দেখতে পায় ঝুমরি তালাইয়ার পাশের জমিতে যেভাবে নেমে আসে বক মাটিতে নামার পর সব ডানায় বাড়তি আগ্রহ মতো ভারী হয়ে যায় পাহাড়ের অনেক উপরে যখন জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকে স্বর্গীয় কার্পাস গাছের ঝুপগুড়ি জল তখন তুলোয় তুলই বরফের আস্তরণ নীলগিরি উড়ে যাচ্ছে পঙ্খিরাজের পাশে রাজপুত্রের ডানার পালক তুলে নিল অঙ্ক খাতার ভাজে সব সবকিছুর সাথে প্রেম জুড়ে দিলে কেমন উঠতে থাকে উঠতে থাকে সব আসুন আমরা সব কিছুর সাথে প্রেম জুড়ে দেই উৎসব জুড়ে দেই আনন্দ জুড়ে দেই আরো আনন্দময় হোক আমাদের সকলের জীবন সমুদ্র জানালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা এবং আরও একবার সবকিছু মঙ্গলময় হোক ধন্যবাদ আমরা সমমানীয় স্বপন দাস মহাশয় আমাদের ডাক্তারবাবু প্রিয় তার হাতে কবি সম্মাননা আমরা প্রদান করছি কবি সম্মাননা প্রদান করছেন সমানীয় ধীরেন কুমার দাস মহাশয় এবার আমি আহ্বান জানাচ্ছি সম্মানীয় বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া মহাশয়কে সম্মানীয় কবি এবং আমাদের নামখানা সংস্কৃতি জগতের একজন অগ্রগণ্য এবং প্রাণ পুরুষও আমরা বলতে পারি সম্মানীয় বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি তার কবিতা পাঠের জন্য নমস্কার আমাদের জন্য একটা দিন হোক যেটা প্রকৃতির জন্য আমাদের নিবেদিত হবে সে নিয়েই আমার একটি কবিতা হেতু যেহেতু চারপাশে সমুদ্র যেহেতু জল দুর্মূল্য নয় যেহেতু মেঘের জন্য কোনো শ্রম নেই যেহেতু আকাশ কারো কোনো দিন অধিকার নয় খুব মনোযোগে তাকে রাখা বোকামি ও খ্যাপামি যেহেতু গাছ দরকার যেহেতু গাছের জন্য প্রচার আছে যেহেতু প্রকৃতি না জানা অপরাধ নয় যেহেতু বাতাস এ পর্যন্ত কাউকে দরিদ্র করেনি বাড়াবাড়ি রকমের আঘ আধিক্ষেতায় প্রেম বারবার শৌচালয়ে যায় যেহেতু ভালোবাসা একরকম ঠিকাদারি যেহেতু অধিকার মানে অনেকটা গা জোয়ারি যেহেতু আমাদের জীবন শালং করা সেজে ওঠার আগে বেঁচে উঠো এক ঈদের চাঁদ অন্য ঈদে সরু কিংবা মোটা হয় না দ্বিতীয় কবিতা নির্মাণ এভাবেই সাহসে দাঁড়াবো এক পা এদিক নয় ওদিক নয় এই যে এতটা এসেছি আমার ঘাম বিধ্বস্ত ধুলোর মতো কিছুটা বারুদ কে আমাকে ওজনে মাপবে তুমি কি বাতাস আমার তুলোর মতো জীবন যত বেশি টুকরো করে নিজেকে অদৃশ্য থেকে সাজানো যায় তার উপর মেলে দিয়েছে আমার প্রচ্ছদ তুমি পৃষ্ঠার উপর রাখো ছ পয়সার কাপ আমার শরীরে খসে ঋতুর বাকল পাঁচরে শুদ্ধ বিষ চুম্বনে নিহত মৃত আঙুলে নিঃশর্ত শ্রম নির্মাণের ভুল জানে নির্মাণ সফল নমস্কার